আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রতিদিনই সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের বরাবরের মতো আজকেও হাজির হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ডিসক্রিপশনে যেটি দেখে ফেলেছেন যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আবারও পূর্ণ উদ্যমে ফেরত যাচ্ছে, যেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হচ্ছে। করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং সেই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারণে কিন্তু নানাভাবেই শিক্ষা খাত বিপর্যস্ত হচ্ছিল। তবে সরকার কিন্তু অবশেষে যে সিদ্ধান্তের দিকে যাচ্ছে এখনো পর্যন্ত যে খবরটি আছে, সেই খবর অনুযায়ী বলতে হয় যে সেপ্টেম্বর মাসেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তবে সরকার যেটা প্রায়োরিটি দিচ্ছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে সরকার চাচ্ছে যে যে বিশ্ববিদ্যালয়ে যেটি যেগুলো আছে, স্নাতক পর্যায়ে যে পরীক্ষাগুলো আছে এবং স্নাতক পর্যায়ে যে ভর্তির যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করতে, এবং পর্যায়ক্রমিক ভাবে কলেজ এবং স্কুল খোলা হবে। তবে প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর আটকে থাকা যে পরীক্ষাগুলো আছে, অনার্স এবং ডিগ্রি লেভেলের যে পরীক্ষাগুলো আছে, মাস্টার্স লেভেলের যে পরীক্ষাগুলো আটকে আছে, সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে উদ্যোগ হচ্ছে সরকার। কারণ ব্যাপারটা হচ্ছে এমন, যদি যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছেন এবং এই পর্যায়ে পড়াশোনা করছেন, তারা যদি আসলে বের হয়ে যেতে পারেন তাহলে কিন্তু তারা দেশের কাজে আসতে পারেন, এবং যে কারণে এই উদ্যোগটি নিতে যাচ্ছে সরকার। আমরাও সাধুবাদ জানাই, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়, তবে করোনাকে সাথে নিয়ে কিন্তু সবাইকে বাঁচতে হবে এবং সেই বাঁচার প্রক্রিয়ার অংশ হিসেবেই যেটা বলা চলে যে শিক্ষা সিদ্ধান্তটি যৌক্তিক। দর্শক, আপনারা সংযুক্ত আছেন আমাদের সাথে সারাদিনের খবর অনুষ্ঠানে। আজকের একটা অনন্য আনন্দময় একটা দিন বাংলাদেশের জন্য, সিলেটের জন্য, কারণ সিলেটে কিন্তু আজকে একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এবং যেটি আসলে আমাদের জন্য খুবই আনন্দের একটা খবর। 28তম গ্যাস ক্ষেত্র এবং দীর্ঘদিন ধরেই গ্যাসের এই অনুসন্ধান চলছিল। দর্শক, আপনাদের একটু জানাতে চাই, সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের 28তম যে গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে সেটির খবর জানিয়েছেন প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এবং তিনি বলেছেন আজকে যেটা প্রোগ্রাম ছিল এনার্জি সিকিউরিটি মডার্ন কনটেক্সট এবং চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক একটা ভার্চুয়াল সেমিনার ছিল, এবং সেই সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমন একটা কথা বলেছেন। যোগীগঞ্জে তিনি বলেছেন যে প্রায় 68 পিসিএফ গ্যাসের সন্ধান তারা পেয়েছেন প্রতিদিন, যেখান থেকে প্রায় 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা যাবে, অর্থাৎ 12 থেকে 13 বছর পর্যন্ত কিন্তু এই জায়গা থেকে গ্যাস উত্তোলন করা হবে, এবং যার মূল্য দর্শক 1,276 কোটি টাকা। এই এই যে জকিগঞ্জের যে জায়গাটিতে গ্যাস উত্তোলন করা হয়েছে, সেই গ্যাস উত্তোলন বা সেখানে আসলে গ্যাসের সন্ধান কিভাবে পাওয়া গেল সেটা জানার জন্য আমরা একজন গেস্টকে আপনাদের সাথে সংযুক্ত করতে যাচ্ছি। যে গেস্ট আমাদের সাথে আছেন তিনি জকিগঞ্জ আওয়ামী লীগের, জকিগঞ্জ আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, এবং তিনি আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে ইনভলভ হয়েছেন, এবং আমরা জানবো এই যে গেস্ট যিনি আমাদের সাথে ইনভলভ হয়েছেন তিনি আমাদেরকে জানাবেন যে এই গ্যাস ক্ষেত্রটি ঠিক কিভাবে আবিষ্কার করা হয়। ফারুক আহমেদ, আমাদের সারাদিনের খবর অনুষ্ঠানে, বাংলা বিয়ের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাভিউ থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি 2016 সালে জানতে পারলাম বাপেক্সের মাধ্যমে সারা দেশে গ্যাস অনুসন্ধান কূপ করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে বাপেক্স। জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুসন্ধান পরিচালনা করবে বাপেক্স কর্তৃপক্ষ। জানার পরে আমি বাপেক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদের এলাকায় বিভিন্ন সময়ে টিউবওয়েল গাড়ার সময় গ্যাস টিউবওয়েলের পাইপলাইন দিয়ে গ্যাস উঠে যায়, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। পাশাপাশি এখন যে গ্যাস কূপ যে জায়গায় হয়েছে, এই জায়গাটা আমার গ্রামেই, এই জায়গাটা ছিল বিল রকম জায়গা, এই জায়গার মধ্যে সব সময় দেখা যায় পানির মধ্যে তেল বেশি থাকে,
দেখে আমার মনে হলো এই জায়গাটা সম্ভবত অনুসন্ধান করলে ওই জায়গায় গ্যাস পাওয়া যাবে। মনে করে আমি বাপেক্সের সাথে যোগাযোগ করে এই জায়গাটায় বাপেক্স কর্তৃপক্ষকে নিয়ে আসি। প্রাথমিকভাবে ওনারা অনুসন্ধান করে ও ওনারা কিছুটা আশ্বস্ত হন যে এখানে গ্যাস পাওয়া যেতে পারে। এরপর সেটা ওনারা আরো সালের কাহিনী, ব্যাপক 16 সাল, 2016 সালে। ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে পরবর্তীতে ওনারা নিশ্চিত হয়ে একটি প্রকল্প হাতে নেন। এই প্রকল্প হাতে নেওয়ার পর জায়গা একোয়ার সহ সব ধরনের কাজে বাপেক্স কর্তৃপক্ষকে সহযোগিতা করে এখানে গ্যাস কূপ করার সহযোগিতা করে ওনাদেরকে আজকের পর্যায়ে নিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ। আর ধন্যবাদ আপনাকে। জকিগঞ্জবাসী আনন্দিত, জকিগঞ্জবাসী আনন্দিত, জকিগঞ্জবাসী গর্বিত বাপেক্সের অনুসন্ধানের মাধ্যমে আমাদের সহযোগিতায় জকিগঞ্জে 28তম গ্যাস কূপ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘোষিত হয়েছে, এজন্য আমাদের জকিগঞ্জবাসী আনন্দিত ও গর্বিত। পাশাপাশি জকিগঞ্জবাসী দাবি জানাইতেছে আমরা যেন গ্যাস পাই। বাংলা বিউ টিভির মাধ্যমে আমি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি, আমরা জকিগঞ্জবাসী এ কূপ থেকে যেভাবে গ্যাস পেতে পারি এভাবে ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এবং জকিগঞ্জবাসীকে গ্যাস ঘরে ঘরে গ্যাস দিয়ে আমাদেরকে আনন্দিত এবং আরো গর্বিত করবেন আশা করি। ধন্যবাদ ফারুক আহমেদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকরা জানলেন যে আসলে এই যে গ্যাস ক্ষেত্রটি যেটি আবিষ্কৃত হয়েছে দেশের 28তম গ্যাস ক্ষেত্র, এবং যেটা থেকে বলা হচ্ছে যে 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা সম্ভব এবং যার মূল্য 1,276 কোটি টাকা। এবং এই গ্যাস ক্ষেত্রটি কিন্তু ফারুক আহমেদের মাধ্যমেই তিনি কিন্তু প্রথম এই বাপেক্সের কাছে এই গ্যাস ক্ষেত্রের খবরটি দিয়েছিলেন এবং পরবর্তীতে অনুসন্ধান চালানো হয় এবং আজকের এই পর্যায়ে কিন্তু আমরা 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আমরা সংযুক্ত হয়েছিলাম জকিগঞ্জের জকিগঞ্জ আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সাথে। তিনি জানাচ্ছিলেন যে আসলে করোনার এই সময়ে যে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে সেই গ্যাস ক্ষেত্রের উৎপত্তি স্থল তিনি আবিষ্কার করেছিলেন এবং সেটা বাপেক্সকে বলেছিলেন, সেই খবরটি আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। এবং তিনি যে দাবিটি জানিয়েছেন সেটা কিন্তু একটা যৌক্তিক দাবি। সিলেটে কিন্তু দীর্ঘদিন ধরেই গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, বাসা বাড়িতে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোথাও কোনো গ্যাস দেওয়া হচ্ছে না, কিন্তু সিলেট থেকে যে পরিমাণ গ্যাসের আধার তৈরি হচ্ছে, বিশেষত জকিগঞ্জ গোলাপগঞ্জ যে এলাকাগুলোতে যে গ্যাসের আধার আছে সেখানে কিন্তু সিলেটবাসীর গ্যাস না পাওয়ার কিন্তু কোনো যৌক্তিকতা কেউ দেখাতে পারবে না। এবং সিলেটের মানুষজন কিন্তু গ্যাস না পাওয়ার কারণে বাসা বাড়িতে কিন্তু মানুষজন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে এবং এই সিলিন্ডার জনিত যে দুর্ঘটনাগুলো আছে সেই অনেকগুলো দুর্ঘটনা কিন্তু নিকটতীতে আমরা দেখেছি। অর্থাৎ এখন সিলেটের মানুষের মূল দাবি কিন্তু এটাই, যেহেতু সিলেটে কয়েকদিন পর পরই গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে এবং জাতীয় গ্রিডে যখন সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে গণফুট গ্যাস সংযুক্ত হচ্ছে তখন কেন সিলেটের মানুষ আসলে গ্যাস পাবেন না, সেই রকমটাই কিন্তু এই আমাদের সাথে যিনি গেস্ট সংযুক্ত হয়েছিলেন ফারুক আহমেদ তিনি কিন্তু সেই ব্যাপারে তার মন্তব্য দিয়েছেন। দর্শক আমরা একটু আজকের দিনের ঘটনায় ফিরে যেতে চাই। আজকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এলাকাতে আজকে তৃতীয় দিনের মতো আজকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে এবং আমরা সারাদিনই আপনাদেরকে সেই চিত্র দেখেছি বাংলাবি টেলিভিশনের মাধ্যমে এবং সেই চিত্রে আপনারা দেখেছেন যে সারাদিন ধরেই মানুষজন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, সকালে এসে তারা ভোটার আইডি কার্ড জমা দিয়েছেন এবং ভোটার আইডি কার্ড জমা দিয়ে তারা টিকা দেওয়ার জন্য অপেক্ষা করেছেন এবং টিকা পাননি, টিকা না পাওয়ায় তারা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং নানাভাবে তারা কথাবার্তা বলেছেন। এবং আমরা এই সম্পর্কিত যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তারা বলেছেন যে টিকার কোনো সংকট নেই, এটা শুধুমাত্র একটা শুরু হয়েছে এবং সেই শুরুর পরিপ্রেক্ষিতে শুধু শুরু হলো 14 আগস্ট, কিন্তু আবারও গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবং আমরা মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের আরিফুল চৌধুরী তার সাথেও কথা বলেছি, তিনি বলেছেন যে ভ্যাকসিনেশনের আওতায় সিলেট নগরীর সকল মানুষকে নিয়ে আসা হবে, এজন্য কাউকেই প্যানিক হওয়ার কোনো সুযোগ নেই।
করোনা মহামারী কালীন এই সময়ে সিলেটের মানুষের জন্য পরম আরাধ্য যে টিকার বিষয়টি আছে, সেই টিকার বিষয়টি নিয়ে আমরা আজকে সারাদিন ধরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আমরা আশা করব মানুষের মধ্যে এই ধরনের উৎসাহ উদ্দীপনা থাকবে এবং মানুষজন করোনা টিকা নেওয়ার ব্যাপারে, করোনার ব্যাপারে আরো বেশি সচেতন হবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সারাদিনের খবর সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে দিনের ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।